কাশীপুর গ্রামের একজন ঠাকুমা ভর দুপুর বেলায় একটা পোস্ট অফিসের সামনে এসে হাঁক ডাক শুরু করলেন। ও বাচ্চা, বলি চিঠিটা একবার খুঁজে দেখো। বললাম তো আপনার নামে কোনো চিঠি আসেনি, কাজের সময় বিরক্ত করবেন না তো। ও মন করে বললো না বাবা, আর একবার ভালো করে দেখো না বাবা। আচ্ছা ঝামেলায় পড়লাম তো, কিছুতেই কথা শুনছে না। আজকেই তো আসার কথা, প্রতি মাসেই তো আমার কাছে চিঠি আসে। আমার নাতি আগে কোনো দিন চিঠি লিখতে ভোলেনি, ওই চিঠিটার যে আমার বড় দরকার। এই কি ব্যাপার, এত গন্ডগোল কেন? আপনি আজকেও আবার এসেছেন? দেখুন না স্যার, বলছি ওনার নামে কোনো চিঠি আসেনি, তাও শুনছেনই না। মহা মুশকিল তো, এইভাবে যদি রোজ সকালে এসে আমাদের বিরক্ত করেন তবে আমরা কিভাবে কাজ করব বলেন দেখিনি। আজও চিঠি আসেনি, ঠাকুমা আপনি আগামীকাল আসুন। ও বাবা, আমি তো রোজ রোজ এসে ফিরে যাই, কি তোমরা তো দিচ্ছই না। চিঠি এলে তবে তো দেবো, চিঠি যদি এসেই থাকে তবে সেটা রেখে দিয়ে আমরা কি করব শুনি। এইভাবে যখন তখন এসে অফিসের সামনে গোল করবেন না। চিঠিটার বড্ড দরকার বাবা, ওতে টাকা আসবে, ঘরে বাজার করবার মতন কোনো টাকা নেই। আমার নাতিকে অন্তত একটা চিঠি লিখে দাও বাবা। একটা কথা বোঝাতে বোঝাতে আবার একটা ঝামেলা, যতসব আমার কপালেই জোটে। আজকে সবাই খুব ব্যস্ত, অন্য কারোর থেকে লিখিয়ে আনুন। একটা চিঠি লিখে দিলে খোঁজ নিতে পারবো, হয়তো আমার নবীনের অসুখ করেছে। শুনলেন না, আজ সকলে ব্যস্ত, এখানে কেউ আপনাকে চিঠি লিখে দিতে পারবে না। এমন করো না বাবা। দারোয়ান, এটাকে বার করে দে তো। এই যে ঠাকুমা, এবার আসুন তো দেখি আগামীকাল এসে আমার জিজ্ঞাসা করবেন। আরে কি হলো নাকি, আসুন আসুন। ও বাবা, তুমি অন্তত একটু শোনো। এই শুনি, স্যার আপনাকে বাইরে বার করে দিয়েছেন। কি গরম লাগছে, তোকে বললাম এখন বেরোস না, এখনো হালকা হালকা আলো আছে। শুধু গরমটাই দেখলি, হালকা হালকা মিষ্টি মিষ্টি হাওয়াটা গায়ে লাগছে না? বিকালটা আমার বেশ ভালোই লাগে। তোর ভালো লাগার চক্রে আমি কালো হয়ে যাব দেখবি। ঠিক আছে ঠিক আছে, চল ভালো দেখে একটা গাছের ডালে গিয়ে বসি। দারোয়ান ঠাকুমাকে যেখানে বসিয়ে রেখে যায়, ঠাকুমা সেখানেই বসে থাকে, মাঝে মাঝে ফুপিয়ে কাঁদতে থাকে। সন্ধে হয়ে যায়, তখনও ঠাকুমা সেই পোস্ট অফিসের সামনেই বসে থাকে। সন্ধে পোস্ট অফিস বন্ধ হয়। এবার সবাই বাড়ি যাবার পথে ঠাকুমাকে দেখে, পোস্টমাস্টার বলে, এ কি আপনি এখনো বাড়ি যাননি? এভাবে কতক্ষণ বসে থাকবেন? আমি বাড়ি গিয়ে কি করব, আমার চিঠি তো আপনি দিলেন না। আবার ছাড়ুন স্যার, যতক্ষণ পারে বসে থাকুক, আমরা বাড়ি যাই, সন্ধ্যাও হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ চলো। নবীন রে, তোর কি হলো রে, তুই এই অভাগী বুড়িটার কথা ভুলে গেলি? তোকে ছাড়া যে আমার আর কেউ নেই, আমায় এইভাবে ভুলে গেলি তুই, আমি এখন কি করে বাঁচব? এই মতি দেখ, নিচে বসে একজন বুড়ি কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ওনার কষ্ট দেখে তো আমারই কান্না পেয়ে যাচ্ছে। চল ওখানে গিয়ে জিজ্ঞাসা করি কি হয়েছে। চল। ও ঠাকুমা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো দেখে আমারও কান্না পাচ্ছে। তোমার কি কষ্ট গো? আমার নাতি নবীন,
বাপা মা মরা ছেলে কলকাতায় কাজ করে প্রত্যেক মাসে চিঠির সাথে খামে করে কিছু টাকা পাঠায়, কিন্তু এইবার কোনো চিঠি টাকা কিচ্ছু আসেনি। হঠাৎ করে নাতি আমার চিঠি বন্ধ করে দিল, যদি কিছু হয় সেই চিন্তায় আর স্থির হয়ে থাকতে পারছি না। তাই কতবার এখানে এসে বলেছি একটু ভালো করে চিঠিগুলো খুঁজে দেখতে, অথবা আমার নাতির নামে একটা চিঠি লিখে দিতে, কেউ শুনছে না। আহারে, আমার ঠাকুমাও আমার জন্য কত কেঁদেছে। ও এই ব্যাপার, তোমার নাতির খোঁজে নিতে হবে তাই তো? তুমি কোনো চিন্তা করো না ঠাকুমা, এই ব্যাপারটা তুমি আমাদের উপর ছেড়ে দাও। তোমরা কারা বাবা, আমার নাতির খোঁজে এনে দিতে পারবে? ভেবে নাও, আমরা তোমার আরো দুটো নাতি নাতনি। তুমি এখন বাড়ি যাও, কাল তুমি তোমার নাতির খোঁজ পেয়ে যাবে। চল আমরা ঠাকুমার নাতির কাছে যাই। তারা আগে ভৌতিক শক্তি দ্বারা দেখে নি ঠাকুরমার নাতি এখন কি করছে। এক সপ্তাহ আগে ঠাকুরমার নাতি চিঠি লিখে পোস্ট অফিসে জমা করতে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যায়। এবার কি করবি ঠাকুমা, কাল এলে কি করবি? বলছি শোন এদিকে। কেউ পিছন থেকে ডাকলো মনে হলো না? কেউ তো নেই, তাহলেও তো আমার মনের ভুল। না, মনের ভুল নয়, ভালো করে পিছনে তাকা। এটা কি ধরনের অসভ্যতা মিয়া? জানা নেই শোনা নেই চ্যাংড়া ছেলে আমাকে তুই টোকারি করছিস? তোদের মতো লোককে ভদ্রতা দেখানোর জন্য অত সময় নেই। আমরা অপদেবতা, তোদের গার মুটকে খেলতে এসেছি। এই দেখ, এইভাবে খেলবো। ভূত, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। ভূত, রাম 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 রাম। ভূত, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। হে অপদেবতা, এই গ্রামে এত লোক থাকতে আমাদের গাড়ি কেন পছন্দ হলো আপনাদের? কারণ আমাদের ঠাকুমাটাকে পোস্ট অফিস থেকে তাড়িয়ে তোরা খুব মজা করছিলিস, তাই এই ঘাটটা মুটকে। উনি তোমার ঠাকুমা? তুমি নবীন? আমি নবীন, আমি মরে এখন মতিভূত হয়েছি। আর আমি জ্যোতিভূতনি, ওর ছায়া সঙ্গী। চিঠি না এলে আমি কি করে দেব? চিঠি লিখে দিতে পারতিস তো, চিন্তায় ঠাকুমা আমার কত কষ্ট পেয়েছে। মাফ করো, মাফ করো, আমাদের আমাদের ভুল হয়ে গেছে। আমরা আমরা কালকে ভালো করে চিঠিগুলো খুঁজে দেখব। আর খোঁজ করতে হবে না, নবীন আর চিঠি লিখতে পারবে না, হঠাৎ কি রোগে ও মারা গেছে। কিন্তু একটা কথা, এই কথা ঠাকুমা যেন জানতে না পারে। ঠাকুমা যতদিন বাঁচবে তোরা দুজনে প্রতি মাসে কিছু কিছু টাকা দিবি, আর সাথে চিঠিও লিখে দিবি। চিন্তা করতে হবে না, আমরা সেই টাকা তোকে দিয়ে যাব। না না, দিতে হবে না, তোমার ঠাকুমা যতদিন বাঁচবে ওনার দায়িত্ব আমার। দয়া করে আমাদেরকে ছেড়ে দাও। তবে কথা দে। দিলাম দিলাম। আমিও কথা দিচ্ছি, কথা দিচ্ছি। অসহায় কোনো মানুষ তোদের কাছে গেলে তাদের তাড়িয়ে না দিয়ে তাদের সাহায্য করবি, বুঝলি? হ্যাঁ করবো করবো, যা বলবে তাই করবো, শুধু আমাদের ছেড়ে দাও। আগামীকাল পোস্ট অফিসে ঠাকুমা এলে নতুন করে চিঠি লিখে দিবি, কিছু টাকাও দিবি। হ্যাঁ দেবো। ঠিক আছে, ছেড়ে দিলাম, পালা।
গেছে বাবা। ঠাকুমা সুখবর আছে, আসুন আসুন, আজকে আপনার নাতির চিঠির সাথে মানি অর্ডারের টাকাও এসেছে, এই নিন। তাই সত্যি বলছো বাবা? কই কই দেখি দাও। এই নিন ঠাকুমা, পারলে আমাদের ক্ষমা করে দেবেন। এই কি কথা, তোমরা ব্যস্ত মানুষ, আমি সত্যি এই কয়েকদিন তোমাদের বড্ড জ্বালিয়েছি। না ঠাকুমা, আমরা অজান্তেই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এই সব কিছুর জন্যই আমরা ক্ষমা প্রার্থী। বেঁচে থাকো বাবা। ও স্যার, বলছি একটা চিঠি লিখে দেবেন। ঠিকানা জানেন? হ্যাঁ। ভিতরে আসুন, ভিতরে আসুন।